ফ্রেন্ডস, মানসিকতা যদি থাকে রোজগার করার, তাহলে রাস্তা আপনা আপনি তৈরি হয় না, সেই রাস্তাকে তৈরি করতে হয়। শুরুতে হয়তো অনেক বাধা বিপত্তির সম্মুখীন হলেও যখন থেকে আপনি সেই বাধার বিরুদ্ধে লড়তে শুরু করেন, ধীরে ধীরে সমস্ত বাধা কেটে গিয়ে সুন্দর রাস্তার দেখা দেয়। ফ্রেন্ডস, আজকের আমি যে বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, তা শুধু আমার মুখের কথা নয়, দেখাবো একটি রানিং কলেজ স্টুডেন্টকে যে কেবল শুধু পড়াশোনার খরচ নয়, রীতিমতো মোটা টাকা রোজগার করে সংসারকে সচ্ছলের দিকে নিয়ে যাচ্ছে। কখনো মাছ চাষ করছে, কখনো পোল্ট্রি ফার্ম, বিভিন্ন ছোট ছোট বিজনেস প্ল্যান করে মাধ্যমিক পাস করেছে, এইচএস পাস করেছে এবং কলেজে পড়াশোনা করছে। শুধু নিজের পড়াশুনো নয়, পরিবারকেও উদ্দেখিয়েছে উন্নতির মুখ। আজকে ভিডিওতে দেখাবো তারই একটি বিজনেস প্ল্যান, পোল্ট্রি ফার্ম। ফ্রেন্ডস, আপনি এই পোল্ট্রি ফার্ম করে কিভাবে মাসে 40-50 হাজার টাকা রোজগার করবেন তা ওনার কাছ থেকে জেনে নেব। হাই ফ্রেন্ডস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয়। ফ্রেন্ডস, বিভিন্ন নিউ বিজনেস আইডিয়া এবং আপনার বিজনেস গ্রোথ করার জন্য সরকারি এবং ব্যাংক থেকে কিভাবে লোন পাওয়া যায় এবং সরকারি বিভিন্ন পরিষেবাগুলো পাওয়ার জন্য আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করি। তো ফ্রেন্ডস, হয়তো এই চ্যানেলের ভিডিও দেখে আপনার অনেক কিছু উপকার আসতে পারে। তার জন্য ফ্রেন্ডস, ফ্রিতে এই চ্যানেলের সদস্য হয়ে যান জাস্ট লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে। আর ফ্রেন্ডস, যখনই ভিডিও আপলোড হবে সাথে সাথে পাওয়ার জন্য নোটিফিকেশনে ঘন্টার বাটনটা বাজিয়ে দিন। ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, তাতে আমাদের উৎসাহ আরও বাড়বে। আর ফ্রেন্ডস, যদি কোনো কোয়ারি থাকে, কোনো জানার ইচ্ছে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সলভ করার জন্য। শুরু করেছিল কয়েকটি দেশি মুরগির চাষ করে, কিন্তু বর্তমানে তার হাজার পাখির পোলট্রি ফার্ম চলছে এবং আরও 1,500 পাখির পোলট্রি ফার্মের অ্যাকোমোডেশন চলছে। তো আপনি বর্তমান কি করেন? বর্তমানে আমি কলেজ স্টুডেন্ট, কলেজে পড়াশোনা করি, তার পাশাপাশি বিজনেস পোলট্রি ফার্ম এটা করি। তো এই যে ফার্মটা দেখছি, এই ফার্মের ক্যাপাসিটি কত? এই ফার্মটা আমার 1,000 ক্যাপাসিটিতে আছে। এটা রোটেশন চাষ করি, 500 করি, কোনো সময় সিজনে 1,000 করি, এভাবে রোটেশন চাষ করি। একটা লট কতদিন টাইম লাগে এবং কত টাকা একটা লট থেকে রোজগার করা যায়? হ্যাঁ, এটা লট ইনকাম হয় আমাদের 40 দিনে লট ওঠে, ছোটো পাখি হলে 32 দিনে এরকম তোলা হয়। এবারে এটা লট ইনকাম বলতে গেলে আমাদের পাখির হিসাবে, 2 কিলো পাখির হিসাবে কোনো লটে 30,000। পাখি মানে মরে গেলে সেখানে হয়তো লোকসান আছে, পাখির ম্যানেজমেন্ট ভুল হলে কিছু ঘাটতি আছে, মোটামুটি 30,000-40,000 উপরে এরকম ভালো দামের উপর থাকে। এবারে কোনো সময় মার্কেটে ডাউন হয়ে গেলে, মার্কেট ডাউন হয়ে যায় অনেক সময়, মার্কেট ডাউন হলে এটাতে কম প্রফিট আছে, তখন আমাদের লোকসানে পড়তে হয়। আচ্ছা, এই বিজনেসটা করতে গেলে কত টাকা খরচ লাগে? এটা ঘর ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওয়াটার ম্যানেজমেন্ট সব কিছু ভালোভাবে করতে গেলে, ধরুন অনেকে ড্রিঙ্কার, যেরকম দেখতে গেলে এই যে ড্রিঙ্কার আছে আমাদের, ড্রিঙ্কার মানে এইটা, হ্যাঁ এটা হাত ড্রিঙ্কার, এটা ব্যবহার করলে এটা কম পুঁজিতে হয়ে যায়, এটা সামান্য দাম। এবার পাইপলাইন ড্রিঙ্কার হলে ওটাতে বেশি, অনেক পুঁজি বেশি লাগে। এবারে ঘরের কথা বলতে গেলে যে আমাদের মানে সবথেকে খড়ের ঘরটাই বেস্ট হয়, এবারে ওটা করতে গেলে অনেক খরচ আছে। একটা 1,000 পাখি ফার্ম বানাতে গেলে মিনিমাম 80,000 টাকার মতো 1,000 পাখির উপর ম্যানেজমেন্টে খরচ আছে। আপনি এই বিজনেস কত বছর ধরে করছেন? এটা মোটামুটি 1 বছর এই বিজনেসটা করছি। এর আগে ছোট করতাম, বেশি করতাম না, 200-100 এইভাবে করতাম। পরপর যখন আমাদের পড়াশোনা করি পাশাপাশি, এটা করতে একটু বেশি বড় করে বিজনেস করছি। এর থেকে বড় করার মানসিকতা রয়েছে? হ্যাঁ, এর থেকে তো বড় করার মানসিকতা আছে, কিন্তু পুঁজি কম, যার জন্য বেশি কিছু করতে পারছি না, করতে হবে ভবিষ্যতে, বড় করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এখন পড়াশোনার মধ্যে আছি, তাই করতে পারছি না। এই যে বিজনেসটা, এই বিজনেসটা করতে গেলে একটা মানুষকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয়? একজন মানুষ বলতে, যদি পোলট্রি ফার্ম বিজনেস করে, তাকে ঘুমানোর সময়টা বাদ দিয়ে পোলট্রি ফার্মের উপর নজর দেওয়াটা আমি মনে করি ভালো। এর কাজ যখন বুডিং সিস্টেমে আগে দিনে অন্তত 5-6 বার জল খাবার এরকম দিতে হয়, একটু খেয়াল করতে হয় এইবারে লিটারটা যাতে ঠিকঠাক থাকে, সেদিকে নজর রাখতে হয়। এবার শীতের সময় খামারটা গরম রাখার জন্য বাল্বের ক্যাপাসিটি, ইলেকট্রিক ক্যাপাসিটি ঠিকঠাক নজর দিতে হয়, এভাবে বুডিং সিস্টেম করতে হয়। 1,000 পাখির বিজনেসের উপর একজন মানুষকে থাকতে হয়। ধরুন 10টা পাখি ছোট বাচ্চা থেকে বিক্রি পর্যন্ত কত টাকা ইনভেস্ট করতে হয়? একটা পাখি কস্ট হিসাবে ওটা দেখতে গেলে 400 টাকার মতো খরচ পড়ে যায়, স্বাভাবিক 2 কিলো পাখি যেতে। সেটা কিলোয়ের সিস্টেমে আছে আর কি, কেউ 3 কিলো করতে চাইলে তার একটা খরচ আসবে, কেউ 2 কিলো করতে চাইলে একটা খরচ হবে, কেউ 2.5 কিলো করতে চাইলে সেভাবে খরচ আসে আর কি।
এই যে ছোট বাচ্চাগুলো, এগুলো কি দামে কেনা পড়ে? এগুলো সিজন হিসাবে দাম হয়, গরমের সিজন হলে তখন 26 টাকা হয়ে যায়, 25 টাকা হয়ে যায়, শীতের সময় ডিমের ক্রাইসিস হয়ে যায় তখন দেখতে গেলে ওটা 40 টাকা 41 টাকা হয়ে যায়, এখন 41 টাকা আছে এখন শীতের সময়। দেখুন, আচ্ছা এদের যে খাবার দেওয়া হয় তা কি সিস্টেমে দেওয়া হয়? খাবারের কোয়ালিটি বুডিং সিস্টেম থেকে শুরু করলে তখন স্টার্টার ফিড দিতে হয়, কে কেউ প্রথম 2 দিন ভুট্টা গুঁড়ো কি অন্যান্য দানা খাবার ব্যবহার করে, এটা পরে যখন 15 দিন হয়ে যায় 15 দিনের পরে আবার একটা বড়ো খাবার ছোটো খাবার মিশিয়ে খাওয়াতে শুরু করে, কেউ আবার মাঝারি খাবার খাওয়ায় বা 20 দিনের পরে আবার বড়ো খাবার খাওয়ায়। এই খাবারগুলো কি দামে কেনা পড়ে? খাবারগুলো আমাদের 70 কেজি যেগুলো বস্তা হয়, 70 কেজি ব্যাগগুলো 2500 টাকা 2400 টাকা কস্টিউম হিসাবে পড়ে, সমস্ত খরচ ধরে যানবাহন পরিবহন খরচ টরচ সব কিছু ধরে এটা পড়ে যায়। এবার বাকি মানে খাবারের যে কোম্পানি সিস্টেমে অনেক দাম হয়, কোনো কোম্পানি 2200 টাকা হয়, কোনো 2400 টাকা, কোনো 2500 টাকা, এরকম কোম্পানি সিস্টেমে হয়। মোটামুটি 35 দিনে একটা লডে কত টাকা রোজগার করা যায়? 35 দিনে একটা 1000 পাখির হিসাবে যদি মার্কেটে ভালো থাকে 30,000-40,000 টাকা রোজগার হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। তা এই যে খাবারের যে সিস্টেমটা বা জলের যে সিস্টেমটা, সেটা যদি আমাদের যে দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদেরকে যদি একটু আপনি ক্লিয়ার করে বলে দেন আর কি। খাবার জলের সিস্টেম বলতে গেলে এই যে আমাদের এই ড্রিং কার্ডটা, এটাকে মানে এটা বেশি পরিশ্রম করতে হয় এর পেছনে, কারণ এটাকে ড্রিং কার্ডটাকে পরিষ্কার ঠিক রাখতে হয়, দিনে আপাতত একবার হলেও ধুয়ে রাখা ভালো, প্রতিদিনে 2 দিনে কেউ করতে পারে। এটা ব্রুডিং শেষে মানে পাখির যখন লট শেষ হয়ে যাবে তখন এটাকে ভালো করে ব্লিচিং পাউডার স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখতে হবে। যদি পাইপলাইন ড্রিং কার্ড হয় সেটাকে তার মাধ্যমে কোনো অ্যান্টিবায়োটিক চার্জ করে সেটাকে পাইপলাইনের ভিতরে যে মানে ব্রুডিংয়ের যে জামগুলো থেকে যায় সেগুলো পরিষ্কার করতে হবে। খাবারের বলতে গেলে খাবারেও এইরকম ম্যানেজমেন্ট করতে হয়। এবারে ঘর ঠিক রাখতে গেলে ওই 100 স্কোয়ার ফুট মানে 100 পাখির হিসাবে 50 গ্রাম তুতে তার সাথে কোনো ভালো স্যানিটাইজার, যেরকম বাজারে ফরমালিন পাওয়া যায় কি ভিরোট্রেট পাওয়া যায় এ সমস্ত কোনো কিছু, ওই 1 লিটার জলের হিসাবে 20 ml এভাবে দিয়ে সাথে কিছু 2 কেজি চুন মিশিয়ে 100 পাখির হিসেবে এটা 2 কেজি চুন মিশিয়ে ওটাকে ভালো করে ঝাড় দিয়ে দিলে, জল দিয়ে ঝাড় দিয়ে দিলে ওটা ক্লিয়ার হয়ে যায় জামটা। তারপর আমাদের এই যে পোলট্রি সাইডের যে এই যে দেওয়া ফাঁকটা আছে এর ফাঁকের উপরে এই যে পর্দা টাঙিয়ে দিতে হবে, পর্দা টাঙিয়ে দিয়ে বাজারে যেখানে যেরকম বাজারে যে মেডিসিন অ্যাভেলেবেল পাওয়া যায় ওটাকে ঘরে সব কিছু বন্ধ করে দিয়ে স্প্রে করলে মোটামুটি জামটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পাখি একটা লট ছেড়ে দেওয়ার পরে তারপরে এইভাবে প্রিপারেশন। এবার পাখি থাকাকালীন পাখি ধরো যেরকম রোগ হয় শীতে বা গরমে, ভেন্টিলেশনের প্রবলেম হলে যেরকম ভুসি যদি ভিজে যায়, পাখি যখন গরমের সময় প্রচুর জল খায় তখন ভুসি যদি ভিজিয়ে ফেলে গ্যাস হতে পারে, লেটারটা গ্যাস হয়ে যায় তখন পাখি হাঁপাতে শুরু করে, তখন তাদের গলায় কর্নিক রেসপিরেটরি ডাইজ বলে একটা রোগ হয় যাকে CRD বলা হয়, ওটা আসতে পারে। ওটা এলে খুব মানে চাষের খুব লোকসান হতে পারে, যার কারণে এটাকে সবসময় ভুসি ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে হবে। এবারে ওই যদি রোগটা কোনো সম্ভাবনা দেখা যায়, যেরকম পাখি ওটা রোগটা আসার আগে একটা পূর্ব লক্ষণ যেটা পাখি মানে যেরকম সর্দি কাশি হলে মানুষ হাঁচি করে সেভাবে হাঁচি মতো সিস্টেম হাঁচি করে আর কি, ওটা করলে তখন বাজারে যে মেডিসিন অ্যাভেলেবেল পাওয়া যাবে সেটাকে এনে সপ্তাহে আপাতত একবার স্প্রে করতে হবে, কি মেডিসিন বাদেও আমরা 50 গ্রাম তুতে 1 লিটার জলে মিশে পাখি থাকাকালীন জলগুলো সরিয়ে নিয়ে স্প্রে করতে পারি, এতে জামটা মোটামুটি ক্লিয়ার থাকবে। আর পাখির এই রোগটা যদি খুব দেখা যায় যে প্রচুর পরিমাণে আসে, সাথে যদি ইকোলাইসিস যেটা আসে জল থেকে যেটা আসে এটা যদি আসে, তো বাজারে যে মেডিসিনটা পাওয়া যাবে সেটাকে যেরকম সব থেকে এই CRD-র ভালো যে ওষুধটা সেটা হচ্ছে টয়লোসিন যদি ব্যবহার করা যায় 3 দিন সেটা CRD মোটামুটি ভালো কাজ করে এবং ক্লিয়ার হয়ে যায়। আর আমি তো এই CRD-তে এই টয়লোসিন ইউজ করি, মোটামুটি আমাদের এখানকার বাজারে টয়লোসিনটাই পাওয়া যায়। এই বিজনেস করতে গেলে সরকারিভাবে কোনো ট্রেনিং বা সাহায্য কি পাওয়া যায়? হ্যাঁ, এটাকে সরকারের মাধ্যমে যেটা বলতে গেলে বিজনেসের জন্য এখন বিভিন্ন ব্যাংক থেকে লোন পাওয়া যায়, এটা লোন থেকে আমরা করতে পারি। আর পোলট্রি বিজনেসের মতো কোনো ভালো বিজনেস নেই বলে আমার মনে হয়, কারণ এই বিজনেসে একটা বাড়ির যে কেউ করতে পারে, ছোট বড় যে কেউ এর বিজনেসের প্রথম পিছনে থাকতে পারে, এর জন্য কোনো মানে উচ্চশিক্ষিত হওয়ারও কোনো প্রয়োজন নেই এবং কোনো
ভেদাভেদ থাকে না এর মধ্যে, বড় ছোট কোনো ভেদাভেদ থাকে না, যে কেউ করতে পারে। আর যেটা হয় যেটা আমাদের ব্যাংকের মাধ্যমে যে লোনটা পাওয়া যায় সেটাকে একটা খুব কম দিনে আমরা পরিশোধ করতে পারবো, কারণ এটা 35 দিনে পাখির লটটা তুলে দিতে পারবো, বাজারে খুব শীঘ্রই মানে বেচতে পারছি এটাকে, মানে এই ফসলটাকে খুব তাড়াতাড়ি বেচা যাবে, এবং ব্যাংকের লোনটা আমাদের পরিশোধ করতে খুব সুবিধা হবে। এখন তো বিভিন্ন ব্যাংক যেমন বন্ধন কি এলাহাবাদ পাঞ্জাব ন্যাশনাল বিভিন্ন ব্যাংক থেকে সমস্ত লোন নেওয়া যায়। এবার আমাদের যারা খুব দরিদ্র সীমার নিচে যাদের বসবাস তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, তার জন্য বিভিন্ন জায়গায় পরিষেবার জন্য যেতে হবে। যদি কোনো দর্শক বন্ধু এই বিজনেসটা করতে চায় তাহলে কি আপনি তাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? হ্যাঁ, সেটা আমাদের বিভিন্ন জায়গায় এসব সব ট্রেনিং পাওয়া যায়। এবার কেউ ধরো এমনি পাশাপাশি যারা পুরনো পোলট্রি ফার্মার তাদের কাছে গেলেও এই ট্রেনিং মানে পোলট্রি ফার্মের সম্বন্ধে সব কিছু জেনেও এটা করা যায়। হ্যাঁ, আমার যতদূর জানা আছে আমি সেটুকু সহযোগিতা করতে পারি পোলট্রি ফার্ম। আচ্ছা, পাখি তো মরে যেতে পারে, এর জন্য কোনো ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অবশ্যই করা যায়, ব্যাংকের মাধ্যমে এরকম কোনো ইন্স্যুরেন্স করা যায়। কারণ কোনো কেউ যদি লোন নিয়ে ব্যবসা করাকালীন তার যদি কোনো মৃত্যু ঘটে বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয় সেখান থেকে কোনোভাবে ব্যাংক থেকে কোনোভাবে সাহায্য পেতে পারে। আমি দেখছি ঘরটা এত বড় কিন্তু এদিকটা খালি পড়ে রয়েছে, এদিকে কখন পাখি ট্রান্সফার হবে? এটা ট্রান্সফার বলতে যেটা আমাদের বাজারে মার্কেটের চাহিদা আজকে ধরো এখন বলতে গেলে এখন মার্কেটে গড় সিজন, যেমন মার্কেটে মাংসের চাহিদা নেই, এখন যদি আমি এত বড় লট তুলি তখন বাজারে মার্কেটের মধ্যে যদি মানে কম ডাউন থাকে তখন আমি লস খেয়ে যাব, যার কারণে এটাকে রোটেশন চাষ করি। এখন বলতে হাফটা এই ঘরের হাফটা চাষ করলাম, আবার হাফটা বাচ্চা ঢোকানোর ঠিক 15 দিন পরে ওই দিকটা বাচ্চা ফেলবো, তখন এটা বেরিয়ে যাবে ওটা থাকবে, রোটেশনে পারবো। এবারে দেখা যায় যে যখন ভালো সিজন আসে যেরকম বৈশাখের দিক থেকে আষাঢ়ের দিক যেটা হয় যে এই জানুয়ারি মাস থেকে যেটা শুরু হয় এই সময়টা মাংসের চাহিদা খুব বেশি থাকে, তখন একটা এটাকে একেবারেই একটা বড় লট ফেলতে পারি, যাতে কোনো মার্কেটে ডাউন খাওয়ার ভয় থাকবে না, কোনো কিছু মানে অসুবিধা হবে না। শীতের সময় যেটা হয় শীতের সময় ঠান্ডা গরম মেনটেন করা খুব প্রবলেম হয়ে যায়, মানে ওয়েদার চেঞ্জ খুব বেশি কম হতেই থাকে, কোনো সময় হঠাৎ গরম পড়ছে হঠাৎ ঠান্ডা হচ্ছে, তার কারণে পাখির এই বলছি যে সিআরডি প্রবলেম, যেটা মানে করেনিক রেসপেক্টরি যে ডাইট ডিজিজ যে রোগটা এটা মানে কীভাবে আসে কোনো অনেক দিনের চাষি হলে অনেকে মেনটেন করতে পারে না, অনেক পুরনো ফার্মারও এতে ঝাড় খেয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে সর্দি এর একটা লক্ষণ পাওয়া যায় যে পাখিটার সর্দি টাইপের আসে এটাকে মানে খুব একটা ভয়ঙ্কর রোগ বলতে গেলে আর কি। আচ্ছা, যার কারণে এটা যদি আমি কম করি এটা আমার লসের সম্ভাবনাও কম থাকলো। তো ফ্রেন্ড, শুনলেন মুরগি চাষ করে কীভাবে ইনকাম করা যায়, কীভাবে রোজগার করা যায়। কিন্তু শুধু ব্যবসা করব বললে হবে না, উপযুক্ত ট্রেনিং ছাড়া কোনো বিজনেস শুরু করা সম্ভব নয়। আপনার যদি এই বিজনেসের উপর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আর যদি আরও ডিটেলসে ভিডিও চান তাহলেও কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব এই ভিডিওর পার্ট টু নিয়ে আসার। যদি কোনো কারণে আপনার কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করুন, কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনার সেই সমস্যাটাকে দূর করার জন্য। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস অবশ্যই লাইক করবেন। আর আমি অনুরোধ করব, যদি আপনি বিজনেস আইডিয়া, বিভিন্ন লোন এবং গভর্নমেন্টের যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবাগুলো যদি আপনি ভিডিও চান, আপনি যদি জানতে চান এবং মোটিভেশন এবং বিভিন্ন এডুকেশনের উপরে আমরা ভিডিও আপলোড করি, যদি সেই সব ভিডিওগুলো আপনি চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাথে একটা নোটিফিকেশনের বাটন আসবে সেই নোটিফিকেশন বাটনটা আপনি ক্লিক করে রাখবেন। ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ জয় ভারত, নমস্কার।